লুডো খেলবো ঘুরবো সিনেমা দেখবো বাদাম খাবো মজা লাগবে ভালোবাসা দেখবো আমার অমন ছেলে দরকার আমি বুড়া দেখে আমি মিম মাই নেম ইজ আসছি এখানে বইমেলায় সো আমার পাশে কে দেখতে পাচ্ছেন ওনার সাথে এখন করছেন ওনার কি আসবিশো কি হচ্ছে কিভাবে দিন যাচ্ছে কিভাবে শীত গেল আবার গরম আইতাছে উনি কি সিঙ্গেল নাকি মিঙ্গেল করছেন আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নামটা কি জানতে পারি আমার নাম মোহাম্মদ মাহফুজুর রহমান আচ্ছা আপনি কই থাকেন আমি থাকি ঢাকায় থাকি ও আচ্ছা আপনার অনেকগুলা ভিডিও দেখি আমি অনেক সুন্দর হয় আপনার ভিডিওগুলো আপনি এত দূরে দূরে গেলে আমার আচ্ছা ভাইয়া শুনেন না আমি তো এখনো মানে সিঙ্গেল তো তাই পাশে থাকি আবার সামনে তো জড়াই গেলে তো সমস্যা বোঝেন নাই ও আপনি আতঙ্কে আছেন জি জি ভয় লাগতেছে বোঝেন নাই কখন কোন আঙ্কেল মাঙ্কেল আবার কি করে না করে মানে আপনি কি আমারে ভয় পান না আঙ্কেলকে ভয় পান মানে আঙ্কেলকে ভয় পায় বুঝছেন আঙ্কেলকে পরে যদি আমিও না পড়াইতে পারি তাই তো সর্বনাশ বুঝছেন নাই আচ্ছা আচ্ছা জি মানে আপনি আঙ্কেল চাচ্ছেন জি ছেলে চাচ্ছেন না 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 ওরা তো পারে না ঠিক আছে কারা পারে না ওরা পারে না কারা পারে কাজ কাম করে না ওরা পারবে কিভাবে বলেন ও আর শুনুন আমার গায়ে এগুলো কি পুরা গায়ে এগুলো কি ভাইয়া দেখেন তো একটু এগুলো তো জিগমিগ করতেছে এগুলো এগুলো তো হইছে আসলে এগুলো কি এগুলো মাইক্রোফোন এগুলো কি আমি এগুলো কখনো দেখি না গাইস এখানে আপনি এগুলো লাগাইছেন কেন এগুলো মানে গুতা লাগতেছে বুঝতাছি না এগুলো কি আপনি আমার এখানে দাঁড় করেছেন কেন শুনেন আমি আপনারে চাচ্ছিলাম আর আপনি কি বিয়ে শাদি করছেন না এখনো করি নাই করব আপনারা যদি কেউ অফার করে তাহলে করবেন যদি আমারে কেউ অফার করে তার গুণ তার দেখতে যদি সুন্দর হয় তাহলে অবশ্যই কেন কালো মানুষ আমরা কালো দেখে কি মানুষ না ওরা কি মেয়ে না খালি সুন্দর দেখে তোমরা চাইবা কালো গুলা কি করবো বলো না আমার যদি ভালো লাগে ভালো লাগার তো একটা বিষয় আছে শোনো আমার কাছে একটা বাবি আছে বাবির জামাই বিদেশে থাকে বাবির জামাই নাই অনেক টাকা পয়সা আছে অনেক বয়স্ক আপনি কি বিয়ে করতে চান বয়স্ক মহিলাকে মানে বাবির অনেক টাকা পয়সা আছে বাবির জামাই মরে গেছে বাবি এখন বিধবা আপনি কি বিয়ে করতে চান না 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 আমি এরকম আমার মাথায় তো গ্যাস উঠে নেই আমি মস্তিষ্কের দিক দিয়ে আমি সুস্থ আছি তা আমি ওই যে খন্দকার কাকার মতো এই কাজটা আমি করতে পারবো না ভাই ওনার অনেক টাকা আছে উনি একজন ভাবি ওনার অনেক টাকা আপনি চাইলে সাহায্য দিতে পারেন আচ্ছা আপনি আমি আপনাকে একটা কথা বলি আপনাকে যদি এখন আমাদের সোশ্যাল মিডিয়ায় যিনি আলোড়ন সৃষ্টি করছেন দুনিয়া যিনি ভাইরাল হ্যাঁ হ্যাঁ যে আমাদের খন্দকার কাকা তো এই খন্দকার কাকার মতো যদি কেউ একজন আপনাকে এসে বলে যে আপনার নাম কি বলছেন আপু মিম মিম যে মিম আমি তোমাকে ভালোবাসি বিয়ে করতে চাই তখন আপনি কি সেটা করবেন শুনুন ওনাকে যদি আমার ভালো লাগে তাহলে আমি করতে পারি ভালো না লাগলে নাও করতে পারি তো এখন ধরেন আমি তো বলছি যে আমি কোনো ওল্ড পারসনকে বা আমার থেকে বয়সে বেশি এমন কোনো মানুষকে আমি বিয়ে করবো না আচ্ছা যেহেতু আপনি বলছেন যে আপনার ভালো লাগলে বা যদি মনে হয় আপনি করবেন তাহলে আপনার কেমন বুড়ো মানুষ হলে আপনার চলবে একটু যদি বলতেন যে এই এই কোয়ালিটি থাকতো বুড়ার মায়ের বাপ বুড়া টুট টুট আমার বুড়া লাগবে না আমি একটু জুয়া ইং বয়স আমার ইং বয়সে একটা ছেলে লাগবে যাকে নিয়ে আমি রাত দিন চব্বিশ ঘন্টা লুডো খেলবো ঘুরবো সিনেমা দেখবো বাদাম খাবো মজা লাগবে ভালোবাসা দেখবো আমার অমন ছেলে দরকার আমি বুড়া দেখে কি করবো ভাই বলেন ও তোমার কোনো কাজে লাগবো না কোনো কামে লাগবো না তাহলে আপনি একটা কাজ করেন আপনি যেহেতু ভাই আমি কখনো বলি নাই বিদ্যুৎ লাগবে বিদ্যুৎ দিয়ে কি কাজ করবো কোন আচ্ছা ঠিক আছে তাহলে কেমন লাগবে একটু বলেন মানে কি কি লাগবো কি কি থাকতে হবে ছেলে আচ্ছা ছেলের কি কি থাকতে হবে ছেলে যেমনই হোক না ছোটখাটো একটা চাকরি হলে হবে আর ছেলেটা শ্যামলা হলে তো আরও ভালো তারপরে লম্বা ছোড়া হইতে হবে একদম চিকনা হইতে হবে চিকনা বলে আমার অনেক পছন্দ আমি অনেক ওদের অনেক ক্রাশ খাই আমার খুব ভালো লাগে আর দ্বিতীয়ত হয়েছে এত টাকা পয়সা লাগবে না ভাই মিডিয়াম হইলে হবে যেটা আমাকে নিয়ে সুখ সংসারে থাকতে পারবে ওরকম আর ওর বয়স হইতে হবে পঁচিশ থেকে আঠাশ এরকম আপনার বয়স কত এই তো আমার তো সামনে তেইশ পড়বে তেইশ পড়বে জি প্রিয় দর্শক তাহলে এই যে দেখাচ্ছি কেমন ছেলে কেমন ছেলে কেমন ছেলে লাগবে আর আর আমাদের চোখে নাকি বুড়া বুড়া না না জুয়ান 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 একটা ছেলে জি কেমন কেমন বলে বলে দাঁড় আমি কেমন শুনেন লম্বাটা আপনার মতো হইলে হবে লম্বাটা আপনার মতো হইলে এই যে ওরে হইলে না এত ছোট হইব না তাহলে কেমন বলেন বলেন একটু বলেন দেখেন
ও তো ছোট কিছু করতে পারবে না, আমার এখন অসুস্থ হইলো ও আমার একটু সেবা করতে পারবে না। যেমন অসুস্থ হয়ে গেলে তো জামাই বউ থাকে, আমি অসুস্থ হলে আমার জামাই আমার একটু সেবা করবে, ও তো ছোট পারবে না, আর বেশি বয়স্ক হইলেও পারবে না। তাহলে আমার কিরকম দরকার, আমি যেরকম ওরকম লাগবে আমার, হ্যাঁ একদম কষি টসটসা। তো আসলে সুগার মামি হতে চান কিনা? না না না, না আমার কোনো সুগার কোনো ড্যাডির মায়ের বাপ এগুলার দরকার নেই। না 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 না, আমার এরকম লাগবো না। এখনকার যুগে তো বুঝছেন অনেক ছোট ছোট মেয়েরা অনেক বয়স্ক বেটাকে বিয়ে করে, তো আপনার কি মনে হচ্ছে? ওনার অনেক টাকা পয়সা আছে, আপনি চাইলে ওনাকে বিয়ে করতে পারেন। আমার বিয়ে সাথে করার দরকার নাই। তো দর্শক আপনারা যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন, এই যে আপনি একটু শেয়ার করে দেন, একটু ভাইরাল করে দেন, যাতে উনি ওনার মনের যে ইচ্ছা আশা আকাঙ্ক্ষা আরেকটা কথা যেটা ওনার মনে ধরেছে যেটা বলেছে। আমি না সত্যি একটা ছেলের অনেক পছন্দ করি, ওর নাম হৃদয়, ঠিক আছে? তো হৃদয়টা কোথায় যে হারাই গেল আমি আজ পর্যন্ত ধরে পাইলাম না, ঠিক আছে? ও যে কই গেল, আর ওরে নিয়ে যতগুলো ভিডিও করছে সবগুলো অনেক ভাইরাল হয়েছে। হৃদয় ছবি না, হৃদয় ছবি মন থেকে ডিলিট করে দিছি। একটা আছে হৃদয়, আর একটা আছে না, আমি ক্রিকেট পছন্দ করি না, ফুটবল পছন্দ করি। ঠিক আছে, পছন্দ করেন ফুটবল? ফুটবল, জি জি। আচ্ছা, তো দর্শক আসলে এখানে বিষয় হলো উনি ওনার